বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা সম্পত্তির অগ্রগ্রয়ে প্রচলিত আইন এবং আদালতের নজির প্রচলিত আইন নিয়ে আমরা চারটি ভিডিও আপলোড করেছি কৃষি সম্পত্তি অকৃষি সম্পত্তি মুসলিম আইন বাটোয়ারা আইন এবং তুলনামূলক যে অগ্রগ্রয় সেটা সম্পর্কে তো আজকের ভিডিওতে আমরা দেখব অগ্রকয় সংক্রান্ত আদালতের যে সমস্ত পর্যবেক্ষণ আছে ডিএলআর আছে জাজমেন্ট আছে সেগুলো তো আসলে আদালত কিভাবে আইনের থেকে বাইরে গিয়ে সিদ্ধান্ত দিতে পারে প্রথমে আমাদেরকে সেই জিনিসটা একটু বুঝতে হবে যে আদালত কিভাবে এই সিদ্ধান্তটা দিতে পারে তো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে আমাদের সংবিধানটা খুলে একটু আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশের সংবিধানটা কি বলে আমরা যখন সংবিধানটা পড়ি তখন আমরা সুপ্রিম কোর্টের গঠন হিসাবে দেখি যে বাংলাদেশে একটি সুপ্রিম কোর্ট থাকবে তার দুটো বিভাগ থাকবে আপিল বিভাগ থাকবে হাইকোর্ট বিভাগ থাকবে সর্বোচ্চ কোর্ট হচ্ছে আপিল বিভাগ তারপরে হচ্ছে হাইকোর্ট বিভাগ আর তার নিচে হচ্ছে আমাদের জেলা স্তরের যে কোর্টগুলো আছে সেগুলো তো এখন এই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটা যে হাইকোর্ট ডিভিশন এবং বাকি যে আদালত আছে তারা মানতে বাধ্য একশো এগারো নম্বর আর্টিকেল অনুযায়ী এখানে বলা হচ্ছে আপিল বিভাগ যে রায় দিবে সেটা হাইকোর্ট বিভাগ সহ সবাই মানতে বাধ্য আর সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ অর্থাৎ হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ থেকে যে রায় আসবে এটা সবাই মানতে বাধ্য তার নিম্ন স্তরে যারা আছেন তো এখন কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নিজে যায় নিজে মানতে বাধ্য কিনা বা আপিলের ডিভিশন বলেন আর হাইকোর্ট ডিভিশন বলেন তাদের এক বেঞ্চ অন্য বেঞ্চের রায় মানতে বাধ্য কিনা তো এর জন্য আমরা প্রথমেই দেখি যে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত এগুলো প্রধানত চার প্রকার একটা হচ্ছে ডিক্লারেটরি একটা মামলা চললো মামলায় কোনো বিবাদ হলো সেখানে আইনে হয়তো পক্ষ বলতেছে এটা বোঝাচ্ছে পক্ষ বলতেছে এটা বোঝাচ্ছে বিচারক হয়তো একটা রায় দিয়ে দিলেন তো সেটার বিরুদ্ধে আপিল হলো আপিলে হয়তো যে কোনো এক পক্ষ হেরে গেলেন তখন চলে যান তারা রিভিশনে হাইকোর্ট ডিভিশনে তো হাইকোর্টের কাজই হচ্ছে আইনগত বিষয়টা দেখা তারা যদি দেখেন যে না আইনে যে শব্দ চয়ন করা আছে এটাই কারেক্ট তখন তারা একটা ডিক্লারেটরি জাজমেন্ট দিয়ে দেন প্রেসিডেন্ট দিয়ে দেন অর্থাৎ যেটা আইনে আছে হুবহু সেটাকে পুনরাবৃত্তি করাই হচ্ছে ডিক্লারেটরি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইনগুলো যেহেতু যারা সাংসদ বা লেজিসলেশন লেজিসলেটিভ যে অথরিটি আছে তারা যেহেতু পাশ করে তাদের শব্দচয়ন তাদের মনের ইচ্ছা এক প্রকার থাকে কিন্তু পরবর্তীতে আইনটা অন্যরকম হয়ে যায় তো এর জন্য বিচারিক আদালত আইনের কি করতে পারে না ব্যাখ্যা করতে পারে না আইনের ব্যাখ্যা সবসময় হাইকোর্ট ডিভিশন এবং আপিলের ডিভিশন করে তো তাই এই বিচারিক কথা নিম্ন আদালত থেকে যখন উচ্চ আদালতে যায় উচ্চ আদালত আইনটাকে ভালো করে পড়ে আইনের শব্দ চয়ন আইনের মেইন উদ্দেশ্য এটা ছাড়া এক একটা আইনকে কিভাবে স্ট্যাটুগুলোকে কিভাবে ইন্টারপ্রিটেশন করা হবে এর বেসিক কিছু প্রিন্সিপালের উপর ভিত্তি করে তারা কি করেন প্রচলিত আইনে যা বলা আছে তার বাইরে গিয়েও সিদ্ধান্ত দেন সেগুলোকে আমরা বলি কি অরিজিনাল প্রেসিডেন্ট এটা ছাড়া যখন হাইকোর্ট ডিভিশনে বা সমপর্যায়ের একটা বেঞ্চ কোনো রায় দিবে সেটা অপর যেই সমপর্যায় বেঞ্চ আছে তারা মানতে বাধ্য কিনা কথা হচ্ছে যে না তাদের কাছে এটা হচ্ছে ফ্রেন্ডলি স মতো আপনি চাইলে মানতে পারেন না চাইলে নাই এটাকে বলি আমরা পার্শু সিপ আর যখনই এই যে আপনি জাস্ট শুনলেন মন চাইলে মানলেন নাম চাইলে নাই কিন্তু এবং ডিক্লারেটরি এই দুটো নিম্ন আদালত আছে তারা অথরিটিভ হিসাবে কাজ করবে তাদেরকে তারা এটা মানতে বাধ্য তো মোটামুটি এইগুলোই হচ্ছে তো এখন এই সিদ্ধান্তগুলো আমরা কোথায় পাই এগুলো যে সুপ্রিম কোর্টের রায়গুলো আসে এগুলো বিভিন্ন আইনি পত্রিকা আছে যেমন হচ্ছে একটা হচ্ছে এ এল আর অ্যাপেক্স ল রিপোর্ট এটার মধ্যেই সিদ্ধান্তগুলো আসে এটা ছাড়া যেটা আছে আমরা যদি দেখি ঢাকা ল রিপোর্ট বা ডিএলআর এই যে দেখতেছেন ডিএলআর এ ডিএলআর এরা বাৎসরিক একটা করে ভলিউম প্রকাশ করে এখন চিত্রে যেমন আপনারা দেখতেছেন ঢাকা ল রিপোর্ট এটা হচ্ছে সেই উনিশশো সালের তাদের ভলিউম ওয়ান প্রথম যেই তাদের ডিএলআর সেটা তো আদালতে কি করা হয় তখন এই বইগুলো থেকে কোর্ট করা হয় বিভিন্ন আইনজীবী চেম্বারের পিছনে আপনারা যা দেখেন এই ডিএলআর বইগুলোই থাকে তো বাংলাদেশে প্রাচীন হচ্ছে এই ডি সব ডিএলআর যে যেটা ওবায়দুল হক চৌধুরী সর্বপ্রথম নিয়ে আসেন বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা ল রিপোর্ট তো চলেন এখন আমরা অগ্রকয় সংক্রান্ত আদালতের প্রেসিডেন্টগুলো দেখি যে আদালত কি বলে অগ্রকয় সংক্রান্ত তো অগ্রকয় সংক্রান্ত আদালতের এই যে ডিএলআরগুলোর বিশ্লেষণধর্মী যেটা সেটা নিয়ে শেষেই আমরা আপনারা অনলাইনে ফেসবুকে দেখবেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির ভাইয়ের আপনারা ফেসবুক পেজ অথবা ওনার আইডি থেকে আপনি নানা বিষয় আইনি গবেষণামূলক বিভিন্ন প্রকার আর্টিকেল উনি প্রকাশ করেন সেখান থেকে আমরা নিয়েছি খুবই ইজিভাবে আপনাদেরকে বোঝানোর জন্য তো এক নম্বর আমরা আদালতের সিদ্ধান্ত থেকে যেটা বলতে পারি সহজ কথা হচ্ছে যে মুসলিম আইনে যে অগ্রকয় সেটা বাংলাদেশে প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক কিনা আর যে কোনো একটা কোম্পানি কি করতে পারে কিনা মুসলিম আইনে অগ্রকয় করতে পারে কিনা তো প্রথমেই যেই ডিএলআরটা যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশে প্রচলিত মুসলিম আইনের অগ্রকয়টা সংবিধান বিরোধী না সংবিধানের পক্ষেই আছে অর্থাৎ মুসলিম আইনে অগ্রকয় বাংলাদেশে বৈধ দুই নম্বর হচ্ছে যে মামলাটি যেমন যমুনা এই ক্ষেত্রে বলা হচ্ছে কোনো কোম্পানি মুসলিম আইনে অগ্রকয় করতে পারে কিনা কোম্পানি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না তাই সুপ্রিম কোর্টের নির্দেশনা হলো আপিল বিভাগের যে কোম্পানি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না তাই মুসলিম আইনের অগ্রকর অধিকারী হবে না সহজ কথা কোম্পানি কোনো কোম্পানি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না কোম্পানির ক্ষেত্রে মুসলিম আইনের অগ্রকর প্রযোজ্য হবে না তারপরে যে আদালতের সিদ্ধান্তটা হচ্ছে জমির প্রকৃতি নির্ধারণ গ্রাম অঞ্চলে আমরা জানি গ্রামাঞ্চলে জমি কৃষি সম্পত্তি এখন গ্রামাঞ্চলে অঞ্চলে ক্ষতি আনে দেখবেন বাড়ি থাকে বাগান থাকে ভিটা মাটি থাকে তো এগুলো আমরা কি করব কারণ স্টেট অ্যাকোজিশন অ্যান্ড একটা বলা আছে বাগান বাড়ি ভিটে বাড়ি এগুলোর ক্ষেত্রে অগ্রকয় ছিয়ানব্বই ধারা প্রযোজ্য হবে না কিন্তু আদালত বলতেছে যে না খতিয়ানে এই বাড়ি উল্লেখ থাকলেই সেটা অকৃষি জমি হবে না এটা গ্রামের জমি এটা কৃষি জমি তার মানে গ্রামের যেই কৃষি জমি গ্রামের যে বাড়ি আছে ভিটা আছে বাগান আছে এগুলো আপনারা স্ট্রটা কোজিশন এন্ড টেন্ডেন্সি সেকশন সিক্স মোতাবেক অক্রকয় করতে পারবেন মূলত এই কথাটাই বলতেছে আমি যে শ্রমবুকি অংশটা আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি আরেকটা আছে মুসলিম আইনের বিধান কেতার ক্ষেত্রে প্রযোজ্য কিনা অর্থাৎ একজন ব্যক্তি যদি হিন্দুর কাছে সম্পত্তি ট্রান্সফার করে আপনি অগ্রগ করতে পারবেন কিনা তো এ নিয়ে দুই প্রকারের আইন আছে একটা হচ্ছে আঠারোশো আটষট্টি সালের যে আইনে সেখানে যেটি বলা হচ্ছে যে আপনি পারবেন অর্থাৎ হিন্দু কাটার ক্ষেত্র এটি আপনি পারবেন কিন্তু সর্বশেষ আমরা যদি লেটেস্ট যেই जजমেন্টটা যদি দেখি এটাতে বলা হচ্ছে একটু ভিন্ন কথা এটাতে যেটি বলা হচ্ছে দেখেন 2007 সালের যে একটা মামলা এখানে বলা হচ্ছে যে আমরা আগের যে মামলা রেফারেন্স দেওয়া হয়েছে তখন কি ছিল না এই যে স্টেট কোজিশন অ্যাক্ট ছিল না 1949 সালে অকুপেশন পজেশনত্ব আইনা অগ্রকড অপশন ছিল না কারণ সেটা অনেক পুরাতন এখন সবচেয়ে হচ্ছে আপনি যখন কোন সম্পত্তিকে হিন্দু বরাবর হস্তান্তর করবে আপনি মুসলিম আইনে অগ্রকয় না গিয়ে আপনি অকৃষি প্রজসত্ব অথবা কৃষি প্রজসত্ব আইনে আপনি অগ্রকয় যাবেন এইটি হচ্ছে লেটেস্ট তারপরে অগ্রকয় চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা যদি যাই সেটি হচ্ছে যে আপনি যদি মুসলিম হন একটা কথা মনে রাখবেন যিনি সম্পত্তির বিক্রেতা যদি মুসলিম হয় সম্পত্তির করবেন উনি যদি মুসলিম হন নর্মালি যে আমরা পূর্বে যেটি বললাম কেতা হিন্দু হলো অগ্রক্রয়টা প্রযোজ্য হবে তবে যেহেতু এ নিয়ে বিরত আছে সেপেস্ট পন্থা হচ্ছে আপনি কৃষিতে যান অথবা অকৃষি প্রজাসত্ব আইনে যান তারপরে বলা হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই যে সম্পত্তিটা আপনি করবেন যার উপর ভিত্তি করে করতেছেন সেটা কিন্তু আপনার থাকতে হবে অর্থাৎ আপনার করার জন্য আপনি মামলা করেছেন মামলা চলমান যদি আপনি আপনার সম্পত্তিটাই বিক্রি করে দেন অন্য কারো কাছে তখন কিন্তু আর পাশের জমির অগ্রকয় মামলাটা চলবে না কারণ আপনার সেখানে স্বার্থটা থাকে না তারপরে দেখুন যে বিনিময় দলিল অগ্রকয় চলে কিনা তো মনে রাখবেন অগ্রকয় শুধু সেল ডিট এবং যে দলিলগুলোকে আমরা সেল ডিট হিসাবে গণ্য করব সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে তো বিনিময় দলিলে অগ্রকয় চলে না দেখেন বিনিময় দলিলে অগ্রকয় চলবে না এটি মনে রাখবেন বিনিময় দলিলে অগ্রকয় চলবে না তারপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে নাম জারি করার ফলাফল এবং অগ্রকয় এর মানেটা হচ্ছে আপনি যদি উত্তরাধিকারে হন ক্রয়সূত্রে হন যেভাবেই হন আপনি যদি কোনো সম্পত্তি করে যেভাবে হোল্ডিং খুলে ফেলেন বাটোয়ারা করে ফেলেন তাহলে সেই সম্পত্তিটাতে আপনার আর অগ্রকয়ের অধিকার থাকবে না যা সহজ কথা হচ্ছে এটা এটি আদালত বলে দিয়েছে তারপরে আমরা যদি বলি হ্যাপাবিলি আওয়াজ দলিলের ক্ষেত্রে অগ্রকয় মনে রাখবেন সেখানে যদি কোনো মানি যদি উল্লেখ থাকে টাকা যদি উল্লেখ থাকে যেমন এক ব্যক্তি তার ওয়াইফকে কি করেছিল দিয়েছে মহরানার বিনিময় তো সেই দলিলের বিরুদ্ধে অগ্রক্রয় হয়েছে সর্বশেষ অগ্রকয়কারী জিতেছে কারণ হেবাবিল অ্যাওয়াজের ক্ষেত্রে আপনি মহারানা একটা ঋণ তাই এখানে টাকার উল্লেখ আছে তাই এই হেবাবিল এওয়াজ দলিলে অগ্রক্রয়টা বৈধ হয়েছে নর্মালি হেবাবিল আওয়াজে অগ্রকয় বৈধ হয় না এটি মনে রাখবেন তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে অ্যাটলিস্ট সম্পত্তির অগ্রকয় এবং প্রচলিত আইন এবং আদালতের যে সমস্ত ডিএলআর সেগুলো তো আপনারা দেখলেনি আর ডিএলআর জিনিসটা কি সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আদালত যখন কি করে আইনগত কোনো ব্যাখ্যা দেয় সেটাই হচ্ছে আদালতের একটা প্রেসিডেন্ট জাজমেন্ট বা সিদ্ধান্ত তো এগুলো চার প্রকারের হতে পারে ডিক্লারেটরি আইনে যা আছে সেটাই তারা রিপিট করে দিবে ওরিজিনাল আইনের বাইরে গিয়ে তারা দিল সেটা পারসুয়েসিভ এক কোর্টের যে রায় সেটা সমপর্যায়ের দ্বৈত বেঞ্চ তারা মানতে বাধ্য না সুপ্রিম কোর্টের নিজের একটা রায় তার পরবর্তী আর যে মানতে বাধ্য না নিম্ন আদালতগুলোর ক্ষেত্রে এগুলো অথরিটিভ অর্থাৎ তারা এগুলো মানতে বাধ্য একটা অথরিটি হিসাবে ব্যবহার করবে তো আশা করি আমরা অগ্রকর সংক্রান্ত এই সিরিজটা শেষ করলাম আপনারা এখান থেকে উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম